এখানে আমি ছোলা নিয়েছি, যেটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ছোলাটা প্রেশার কুকারে দিয়ে দিলাম পরিমাপ মতো পানি, লবণ, 4টা শিশি দিব। সাথে নিয়ে নিলাম পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল পরিষ্কার করে সেদ্ধ ছোলার সাথে দিয়ে দিলাম। সামান্য দিলাম মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আবারও পরিমাপ মতো পানি দিয়ে দিব। এবার 3টা সিটি দিব। এবার দেখেন ছোলা আর পোলাওয়ের চাল সিদ্ধ হয়ে গেছে। এবার প্যানে তেল দিয়েছি, সাথে দারুচিনি, এলাচ, লবঙ্গ, 1টা তেজপাতা মধ্যখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভেজে নিব। পেঁয়াজ কুচি আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ছোলার পোলাও। এবার ভালোভাবে মিক্স করে নিব। ছোলার পোলাও খেতে দারুণ লাগে। সামান্য মরিচের গুঁড়া দিয়েছি, যার কারণে খুব সুন্দর একটা রং এসেছে। আর এখানে আমি সামান্য একটু বিরিয়ানি মশলা দেব, এতে খেতে আরও মজা লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নিব। ছোলার পোলাও আপনি সকালবেলাও খেতে পারেন, আবার রাতেও ভারী খাবার হিসাবে খাওয়া যায়। তবে আজকে আমি রাতেই খাবো। সামান্য দিলাম চিনি আর 4টা কাঁচামরিচ। ব্যাস, একদম রেডি ছোলার পোলাও। দেখেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। ছোলা দিয়ে অনেক কিছু বানানো যায়। ছোলার ঘুগনি, ছোলা আলু দিয়ে পাতলা ডাল, সেটা আবার পরোটার সাথে, লুচির সাথে খেতে দারুণ লাগে। এই তো ছোলার পোলাও রেডি। 1টা ডিম সিদ্ধ নিয়েছি, সাথে শসা কুচি, ধনিয়া পাতা। ব্যাস, এই হবে আজকে রাতের খাবার, ছোলার পোলাও।